রাজ্যের বিজেপি সরকার তারা যে ভীষণ ডকুমেন্টের নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছিল 299টা, সেগুলোর একটাও তারা কার্যকর করেনি, এবং বরং জনগণের জীবন জীবিকার উপরে একটার পর একটা আঘাত হেনে চলেছে। অন্যদিকে আমাদের পার্টি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির উপরে তারা ফ্যাসিস্টসুলভ আক্রমণ চালাচ্ছে, তার বিরুদ্ধে জনবিক্ষোভ চারদিকে ফেটে পড়ছে। এই অবস্থায় এরা এই পূর্বতন বামফ্রন্ট সরকার, যে সরকার নিঃস্বার্থভাবে স্বচ্ছতার সঙ্গে এরাজ্যে জনকল্যাণে কাজ করে এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, যা সমগ্র দেশে প্রশংসিত হয়েছে, এবং যে বামফ্রন্ট সরকারগুলোর মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে কেউ কখনো দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি, এখন এরা এই বিজেপি সরকার এরা নিজেরা দুর্নীতিগ্রস্ত। এরা পূর্বতন বামফ্রন্ট সরকারের মন্ত্রী বাদল চৌধুরী, তার বিরুদ্ধে কল্পিত অভিযোগ এনে তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার তারা পথ নিয়েছে এবং পূর্বতন বামফ্রন্ট সরকারের যে ভাবমূর্তি নস্যাৎ করার চেষ্টা করছে। এই জন্য এটা কোনো ভুয়ো একটা অভিযোগের ভিত্তিতে, কোনো রকম তথ্য প্রমাণ নেই, তারা একটা মামলা দায়ের করিয়েছে, তার বিরুদ্ধে আইনি লড়াই চলছে। সেখানে জেলা জজ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করা হয়েছিল, প্রথমে দুদিন পাওয়া গেছিল, গতকাল রাত্রে প্রায় গভীর রাতে মাঝরাতের সময়তে জেলা জজ আদেশ দিয়ে আগাম জামিন নাকচ করে দিয়েছেন। আমরা দেখেছি যে প্রথম দিন যেমন পুলিশ জোর করে আমাদের পার্টির রাজ্য দপ্তরে ঢোকার চেষ্টা করেছে, গতকাল সন্ধ্যা থেকে এখানে বিশাল পুলিশ সিআরপি টিএসআর বাহিনী নিয়ে এখানে অফিসের সামনে এটা তারা জমায়েত হয়েছে, এবং জামিন নাকচ হওয়ার পর আমরা যখন পার্টির নেতৃত্ব আমরা এখানে ছিলাম, আমরা অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে বিশাল পুলিশ বাহিনী এই আমাদের অফিস তারা কোনো রকম কাগজপত্র না দেখি, একটা সর্বভারতীয় রাজনৈতিক দল সিপিআইএম আমাদের অফিস তারা তল্লাশি করেছে, কোত্থেকে কি ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের নামে এই শাসক দলের লোকেদেরকে তারা সঙ্গী করেছে, এবং এরা ডেলি দেশের কথা, যার সঙ্গে সিপিএমের এখন কোনো সম্পর্ক নেই, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, একটা ট্রাস্ট পরিচালিত সংস্থা, সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করে ডেলি দেশের কথা অফিস তল্লাশি চালিয়েছে, এরপরে এমএলএ হোস্টেলে তল্লাশি চালিয়েছে, এবং এটা অভূতপূর্ব যে রাজ্য পুলিশের প্রধান ডিজিপি নিজে এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দিয়েছেন একজন বিধায়ককে গ্রেপ্তার করার জন্য। তিনি শারীরিকভাবে তিনি অসুস্থ, তিনি আইনি পরামর্শ তিনি নিচ্ছেন, কারণ উপরের কোর্টগুলোকে যেতে হবে। আমরা সকালবেলা খবর পেলাম আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, অন্যতম সদস্য এবং প্রাক্তন রাজ্যসভা সদস্য কমরেড নারায়ণকর, তাকে জিজ্ঞাসাবাদের নাম করে তাকে পশ্চিম থানাতে আগরতলাতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। সমগ্র রাজ্যে গণতন্ত্র প্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এই যে রাজনৈতিক হেনস্থা এবং এই জনের ষড়যন্ত্রমূলক মামলা, এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন, আরও জোরদার প্রতিবাদ সংগঠিত করার জন্য আহ্বান জানাচ্ছি।